আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন সেটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে দিন, একটি শেয়ার করে দিন, হয়তোবা আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নেবেন। অ্যাপসটি হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এই অ্যাপসটি তো আমার এখানে অ্যাপসটি অলরেডি ইনস্টল করা রয়েছে, সেজন্য এখানে ওপেন লেখা এসেছে। আপনাদের এখানে ইনস্টল করা না থাকলে প্রথমে ইনস্টল করে নেবেন। এখন আমি অ্যাপসটি ওপেন করতেছি। অ্যাপসটি যখন আপনারা প্রাথমিক অবস্থায় ওপেন করবেন তখন আপনারা আপনাদের ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার যে ফেসটি এখানে আপনারা দেখতেছেন, মোতাহার হোসেন মানিক, এখানে প্রোফাইল পিকচারটি দেখাচ্ছে। আপনাদের যদি অনেকগুলো ফেস থাকে এখানে ক্লিক করে আপনারা চাইলে সেই ফেসটি সিলেক্ট করে নিতে পারেন, যে ফেসটিতে আপনারা ভিডিও আপলোড করতে চান। তো আমি মোতাহের হোসেন মানিক এই ফেসটির মধ্যেই ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য প্রথমে এই যে ডান সাইডের উপরে এখানে একটা আইকন রয়েছে, এই আইকনটার উপরে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতেছেন তিনটি মেনু শো করতেছে। প্রথমে হচ্ছে রিল, আপনারা যদি ফেসবুকে রিল আপলোড করতে চান তাহলে এখান থেকে রিলে ক্লিক করে আপলোড করবেন। আর ভিডিও আপলোড করতে চাইলে ভিডিওতে ক্লিক করবেন, ফটো দিতে চাইলে এখান থেকে ফটোতে ক্লিক করে আপলোড করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে ভিডিও আপলোড করবো সেজন্য আমরা এখানে ভিডিওতে ক্লিক করতেছি। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে অ্যালাও অ্যাক্সেস করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করতেছি, অ্যালাও ক্লিক করতেছি, আবার অ্যালাও দিতেছি। এখন আপনারা দেখছেন আমার গ্যালারি অলরেডি এখানে শো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ডান সাইডের উপরে কর্নারে ক্লিক করতেছি। কর্নারে ক্লিক করার পর আমার যে ভিডিওটি যে ফোল্ডারে রয়েছে আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছে। এক্সপোর্টের মধ্যে আমার ভিডিওটি রয়েছে। আমি এখন যে ভিডিওটি ছাড়বো সেটি হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি, এই যে এই ভিডিওটি। তো আমি ভিডিওটির উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর ডান সাইডে উপরে এখানে নেক্সট লেখা রয়েছে, এখন নেক্সটে ক্লিক করব। তো আমি এখানে টাইটেল লিখে দিলাম ফেসবুক পেজ তৈরি করার পদ্ধতি। এরপর নিচে ডেসক্রিপশনে ক্লিক করছি, ডেসক্রিপশন লিখে দিয়েছি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার সঠিক পদ্ধতি। এরপর এখানে কর্নারের উপরে আমরা ডানে ক্লিক করে দেব। এখন যে বিষয়টি আসছে সেটি হচ্ছে থাম্বনেল। এখন আপনারা দেখতেছেন আমার এখানে থাম্বনেলটা কিভাবে যাবে। তো থাম্বনেল দেওয়ার জন্য এখানে যে অ্যাড মেনুটি রয়েছে নিচে অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা চাইলে আমাদের গ্যালারি থেকে যে কোনো তৈরি করা থাম্বনেল এখানে দিতে পারবো। প্রথমে যে মেনুটি রয়েছে আপলোড ইমেজের মাধ্যমে, এরপর আমরা যদি চাই আমার ভিডিও থেকে কোনো একটা ছবি পছন্দ করে থাম্বনেল হিসেবে ব্যবহারের জন্য, সেক্ষেত্রে চুজ ফ্রম ভিডিও নিচের যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো দুটি পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে চুজ ফ্রম ভিডিওতে ক্লিক করছি। এখন এখান থেকে আপনি যেই ছবিটি দিতে চান এখানে টেনে আপনি দেখবেন, সেখানে গিয়ে জাস্ট এখানে অ্যাড থাম্বনেলে ক্লিক করলে এই ছবিটি আমাদের থাম্বনেল হিসেবে বসে যাবে। আমি অ্যাড থাম্বনেলে ক্লিক করতেছি, আপনারা দেখছেন এই ছবিটি থাম্বনেল হিসেবে বসে গিয়েছে। তো আমি এই থাম্বনেলটি ব্যবহার করব না, আমি আমার গ্যালারির মধ্যে একটি থাম্বনেল তৈরি করে রেখেছি ভিডিওটির জন্য, সেটি আপলোড করব। সেজন্য এখান থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এখন আমি আবার এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করতেছি। তো আমার যে থাম্বনেলটি রয়েছে, এই যে নতুন নিয়মে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার সঠিক পদ্ধতি যেটি আমি তৈরি করেছি সেটি এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে ডান সাইডে কর্নারে নেক্সটে ক্লিক করব। আপনারা দেখছেন আমার থাম্বনেলটি এখানে বসে গিয়েছে। তো এই থাম্বনেলটি আমি কীভাবে তৈরি করেছি এ সংক্রান্ত ভিডিও পরবর্তীতে আসবে, আপনারা পেজটি অবশ্যই ফলো দিয়ে নেবেন। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা ভিডিওটি এখন পাবলিশ করব না, আমরা এই ভিডিওটি শিডিউল করে দিব। তার কারণ আমাদের আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমরা ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে করব ব্রাউজারের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবলিশ নাও যে লেখাটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা শিডিউল করে দেব ভিডিওটি, এই যে এখানে শিডিউল লেখা রয়েছে, শিডিউলে ক্লিক করতেছি। অর্থাৎ আজকে হচ্ছে 4 নভেম্বর 2022। তো আমি ভিডিওটি চাচ্ছি যে রাত, এখন বাজে রাত 8:06। তো আমি চাচ্ছি রাত 9টা বাজে ভিডিওটি আমি ফেসবুকে ছাড়বো, সেজন্য শিডিউল করে দেব। এখান থেকে আমি টাইমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে দেব 9টা, এরপরে মিনিট 00, এখান থেকে পিএম সিলেক্ট করে ওকে করে দেব। এরপর আমরা এক স্টেপ ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখন নিচে পাবলিশড রয়েছে, এখানে আমরা পাবলিশে ক্লিক করে দেব। এখন আপনারা দেখছেন ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, এই যে এখানেও দেখতে পাচ্ছেন আপলোডিং ভিডিও।
তো আমরা অপেক্ষা করছি ভিডিওটি সম্পূর্ণরূপে আপলোড হয়ে কমপ্লিট হয়ে নিক, এরপরে অন্য কাজগুলো দেখাচ্ছি। আর আপনারা এখানে দেখছেন উপরে অলরেডি লেখা রয়েছে শিডিউল্ড 4 নভেম্বর 2022 রাত 9টা। ভিডিওটা এখন আপলোড হবে ঠিকই, কিন্তু এখন ফেসবুকে পোস্ট হবে না, এটা রাত 9টা বাদে আমার ফেস থেকে পোস্ট হবে। আমাদের ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে ডানে ক্লিক করব। এখন আমরা আমাদের ভিডিওটি দেখব, সেজন্য আমরা এই যে নিচে যে মেনুটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এটা পাবলিশড, এটা হচ্ছে যে ভিডিওগুলো পাবলিশড হয়েছে সেগুলো এখানে দেখা যাবে। এখন আমরা চলে যাব এখান থেকে শিডিউলে, এই মেনুটিতে চলে যাব। এখানে যাওয়ার পর আপনারা দেখতেছেন ভিডিওটি এখনও প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, এই ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, তো আমরা আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমাদের ভিডিও প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু ভিডিওটা প্রায় 9 মিনিট এই জন্য। তো এখন আমরা ভিডিওটির মধ্যে ট্যাগ ব্যবহার করব এবং একটা প্লেলিস্টে যুক্ত করে দেবো। সেই জন্য আমরা আমাদের মোবাইলের যে ব্রাউজারটি রয়েছে, ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করব। এখন আমাদের ব্রাউজারটি আমরা ডেস্কটপ মোড অন করে নেব, সেজন্য ডান সাইডে কর্নারে যে 3- মেনু রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট এখানে ক্লিক করব। আমাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে চালু হয়ে গেছে। এখন আমরা উপরে লিখে সার্চ করব business.facebook.com/creator-studio। এই যে প্রথমে যে লেখাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটি লিখবেন, লেখার পর এখানে ক্লিক করবেন। তো আপনারা দেখছেন আমরা সাইটটির মধ্যে অলরেডি প্রবেশ করেছি। তো এখানে আসার পর আমরা যে ফেসটি রয়েছে মোতাহার হোসেন মানিক, আমার এখানে আরেকটি ফেস সিলেক্ট করা রয়েছে, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এই ফেসটি আনসিলেক্ট করে আমি মোতাহার হোসেন মানিক এই ফেসটি সিলেক্ট করে নেব। এরপর যেহেতু আমরা মোতাহার হোসেন মানিক ফেজের ভিডিওর কাজ করব, এখন এখান থেকে আমি ভিউতে ক্লিক করব। এখন বাঁ সাইডে এখানে দুটা অপশান আপনারা দেখছেন, একটা হচ্ছে ফ্রি পাবলিশড আর একটা হচ্ছে পাবলিশড। অর্থাৎ পাবলিশড হচ্ছে যে ভিডিও আমরা অলরেডি আমাদের ফেজে দিয়ে ফেলেছি, আর ফ্রি পাবলিশড হচ্ছে যেগুলো এখন শিডিউল করা আছে। তো আমাদের ভিডিওটা যেহেতু শিডিউল করা রয়েছে, সেজন্য আমরা ফ্রি পাবলিশড এই লেখাটির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আপনারা আমাদের যে ভিডিওটি আমরা এখন আপলোড করেছি সেটি দেখতে পাচ্ছেন। তো এই যে লেখাটি আমাদের ফেসবুক পেজ তৈরি, এই লেখাটির উপর আমরা এখন একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন এডিট পোস্ট একটা লেখা রয়েছে, এডিট পোস্টে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন আমরা ভিডিওটির মধ্যে ট্যাগস ব্যবহার করব। এই যে আপনারা দেখছেন ট্যাগস, এখানে আমরা ট্যাগস লিখব, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, লেখাটি লেখার পর এই যে এখানে একটা ক্লিক করে দেব। তো এই যে ট্যাক্সটি এখানে বসে গিয়েছে, এখন আরও কয়েকটি ট্যাক্স লিখবো। এভাবে আপনারা দেখছেন আমি 3টা ট্যাগ ব্যবহার করেছি, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ফেসবুক পেজ ওপেনিং, ফেসবুক পেজ ওপেন A to Z। অর্থাৎ এই লেখাগুলো লেখে যদি কেউ সার্চ করে, যাতে করে আমাদের ভিডিওটা তার সামনে গিয়ে হাজির হয়। এভাবে আপনারা আপনাদের প্রতিটা ভিডিওর জন্য আলাদা করে ট্যাক্স লিখে দিবেন। এখন আমরা নিচের দিকে চলে যাব, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমরা এখান থেকে এই যে ডান সাইডে নিচে আবার শিডিউল লেখা রয়েছে, শিডিউলে ক্লিক করে দেব। আমাদের ভিডিওটি অলরেডি শিডিউল হয়ে গিয়েছে। তো এখন আমি এই ভিডিওটিকে একটি প্লেলিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব, সেজন্য বাঁ সাইডে এখানে টুলস লেখা রয়েছে, টুলসে ক্লিক করতেছি। টুলসে ক্লিক করার পর এখানে নিচে প্লেলিস্ট লেখা রয়েছে, আপনারা খেয়াল করুন, প্লেলিস্টে ক্লিক করছি। তো আমার এখানে একটা প্লেলিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক টিপস, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে কোনো ভিডিও নেই, সেজন্য আমি এখানে অ্যাড ভিডিও ফ্রম লাইব্রেরি এই লেখাটির উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পরে যে আমার যে ভিডিওটি রয়েছে এখান থেকে আমি সিলেক্ট করে দেব।
সিলেক্ট করার পর এখানে ডান সাইডে নিচে অ্যাড ভিডিও এখানে ক্লিক করব। তো বন্ধুরা, ভিডিওটি আমার প্লেলিস্টে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। ভিডিওটি আজ রাত 9টায় আমার এই ফেজ থেকে পাবলিশ হবে। তো আজকে যেহেতু আমি এই ভিডিওটি ছাড়ছি গতকাল রাত 9টায়, আমার ফেসবুক পেজে ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। ফেসবুক পেজ খোলার পদ্ধতি আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং মোতাহির হোসেন মানিক ফেসবুক পেজটি ফলো দিয়ে নেবেন। প্রতিদিনই এই পেজে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।